আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বাড়ির কাজ 9-এর প্রশ্নগুলোর উত্তর। পূর্বের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয়ের বাড়ির কাজের প্রশ্নগুলোর উত্তর শিখেছি, সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। শিক্ষার্থীরা চলো তাহলে শিখে নেই বাড়ির কাজ 9-এর প্রশ্নগুলোর উত্তর। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। স্বাদ, ইচ্ছে, থরথর, থরথর। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, দীপুর পাখির মতো ওড়ার স্বাদ হয়েছে। খ, শিলা শীতে থরথর করে কাঁপছে। 3 নম্বর, কথাগুলো বুঝে নেই, বাম পাশে যে কথাগুলো আছে সেই কথাগুলোর মানে কী হয় সেটা ডান পাশে দেওয়া আছে। পত্তর, পাতা, ফেরে, ফিরে আসে, ফেরে তার মনটি, তার ইচ্ছা বদলে যায়, আরবার, আরেকবার। 4 নম্বর, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডান দিকে কিছু শব্দ দেখতে পাচ্ছ, সেখান থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে এখন আমি খালি জায়গায় বসাবো। ক, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। খ, তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। গ, যেইভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার, পৃথিবীর কোনটি। 5 নম্বর, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, তাল গাছ মনে মনে কাকে মা বলে ভাবে, উত্তর মাটিকে। খ, তাল গাছের মনে কি ইচ্ছা জাগে, উত্তর কালো মেঘ ফুরে উড়ে যাবে। গ, তাল গাছের ইচ্ছা কখন বদলায়, উত্তর হাওয়া নেমে গেলে। 6 নম্বর, মুখে মুখে উত্তর বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং লিখে নিবে। ক, তাল গাছকে দেখে কি মনে হয়, উত্তর তাল গাছকে দেখে মনে হয় সে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশের দিকে উঁকি মারছে। খ, মনে স্বাদ কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ কি, উত্তর মনে স্বাদ কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ হলো তাল গাছের ইচ্ছে হয় আকাশের কালো মেঘ ভেদ করে পাখির মতো ডানা মেলে উড়ে যেতে। গ, তাল গাছ কীভাবে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়, উত্তর হাওয়াতে যখন তাল গাছের পাতা থরথর করে কাঁপে তখন তার পাতাগুলোকে ডানা মনে হয়। তাল গাছ ভাবে এবার সে আকাশে উঠতে পারবে, এভাবে সে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়। ঘ, তাল গাছ পাখা চায় কেন, উত্তর তাল গাছের ইচ্ছে পাখির মতো পাখা মেলে কালো মেঘ ফুড়ে আকাশে উড়ে যাবে, তাই সে পাখা চায়। 7 নম্বর, গাছের যত্ন নেওয়া সম্পর্কে 3টি বাক্য মুখে মুখে বলি ও লিখি। 1, গাছে নিয়মিত পানি দিতে হয়। 2, গাছের আশেপাশের আগাছা পরিষ্কার করে দিতে হয়। 3, কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য গাছে কীটনাশক দিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু পড়বে এবং খাতায় লিখে নিবে। 8 নম্বর, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। পৃথিবী, আমাদের এই পৃথিবী অনেক সুন্দর। স্বাদ, অনেক দিনের স্বাদ ঘুরতে যাব মনে মনে, আমি মনে মনে একটা কথা ভাবছি, ডানা, পাখির ডানা আছে, মাটি, মাটিতে ফসল ফলে। 9 নম্বর, তালগাছ কবিতার প্রথম 12 লাইন মুখস্থ লিখি। শিক্ষার্থীরা, তোমরা তালগাছ কবিতার প্রথম 12টি লাইন মুখস্থ করবে, তারপর লিখবে। 10 নম্বর, কবিতাটি আবৃত্তি করি। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি আগে মুখস্থ করবে, তারপর আবৃত্তি করবে। 11 নম্বর, ছবি দেখি এবং ইচ্ছে মতো বাক্য লিখি। শিক্ষার্থীরা, তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো, আমি ছবিটি দেখে নিলাম, এখন আমি বাক্য লিখব, তোমরা বাক্যগুলো শোনো এবং তোমাদের খাতায় লিখে নাও, অথবা তোমাদের নিজেদের মতো করে চিন্তা করেও নতুন বাক্য লিখতে পারবে। 1, ছবিতে 2টো তাল গাছ দেখা যাচ্ছে। 2, একটি বড় অন্যটি ছোট। 3, গাছে তাল ঝুলছে। 4, ছেলেটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। 5, কীভাবে গাছের চূড়ায় ওঠা যায় তাই সে ভাবছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আগে খুব ভালোভাবে শিখবে, তারপর খাতায় লিখবে।
পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।